যারা বিএনপির নাম ভাঙিয়ে জাতীয়তাবাদী অমুক দল, জাতীয়তাবাদী সেবা দল, জাতীয়তাবাদী অমুক, এই যে দল এবং জাতীয়তাবাদী নাম দিয়ে আরেকটি নাম নিয়ে যারা আপনার বিভিন্ন সংগঠনের নামে কি প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা যে প্রোগ্রামগুলো করে, এটার সাথে মূল বিএনপি এবং বিএনপির যে স্বীকৃত 11টা সংগঠন এবং বিএনপির যে বিভিন্ন আপনার পেশাজীবী সংগঠন যেগুলো রয়েছে, এদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। বিএনপির পেশাজীবী সংগঠন যেমন ধরেন স্বীকৃত পেশাজীবী সংগঠন, তারা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বিএনপি তাদেরকে একটা জাতীয়তাবাদী শক্তির অংশ হিসাবে মনে করে। যেমন ড্যাব, ডাক্তারদের সংগঠন, ইঞ্জিনিয়ারদের সংগঠন অ্যাব, তারপরে কৃষিবিদদের সংগঠন ওটার নামও অ্যাব, তারপরে আবার ওই মেডিকেল টেকনোলজিদের সংগঠন আছে কিছু এমট্যাব, এগুলো হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত। এরপরে যদি আমরা এরকম কিছু দেখি তো তা আমরা আইনজীবীদের সাথে কথা বলে মামলা করার মতো বিষয় হলে পরে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর্যন্ত আমরা করব। কারণ এগুলো নিয়ে নানা ধরনের চাঁদাবাজি হচ্ছে, নানা ধরনের অনাচার অপকর্মের সাথে লিপ্ত রয়েছে, এবং যারা এই সংগঠনের নামে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, আমরা বিএনপি তাদেরকে কোনোভাবেই মানে দলীয় লোক হিসাবে গ্রাহ্য করবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক, মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু মানুষ সবাই রাতারাতি মানে হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া চায় না, এক মুঠো খেয়ে পড়ে বাঁচতে চায়, তারা প্রাসাদ চায় না, বরং তারা কোনো রকমে যাতে একটু পেট ভরে খেতে পারে। যারা সিন্ডিকেট করছে তাদেরকে গ্রেপ্তার করুন। আসলে আমাদের দেশে যে সবজি উৎপাদন হয়, আমাদের দেশে ইম্পোর্ট যে সমস্ত খাদ্যপণ্য করতে হয় সেখানে শুল্ক কমানো, শুল্ক অবশ্য কিছুটা কমিয়েছেন সেটা আমরা দেখেছি, কিন্তু এটার প্রভাব যে পড়ছে না বাজারে, তার কারণ হচ্ছে সিন্ডিকেট বাজরা তারা সক্রিয় রয়েছেন এবং নানাভাবেই তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদি আমদানির উপর শুল্ক কমানো হয় তাহলে নিশ্চয়ই তার প্রভাব পড়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতো, যখন কমছে না তাহলে বুঝতে হবে এখানে সিন্ডিকেট ওয়ালারা অত্যন্ত তৎপর। এবং আমাদের যে ইম্পোর্ট সাবস্টিটিউট যে কাজগুলো করা দরকার, সে কাজগুলো আসলে সেই উদ্যোগগুলো না হয়নি।